ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা গ্রেফতার। সূত্রের খবর, 10 বছরের নাবালিকা ছাত্রীকে গৃহশিক্ষক সুধাংশু সমাজদার ধর্ষণ করে, এমনই দাবি পরিজনদের। ঘটনাটি নদিয়ার ধনতলা থানার শিবপুর এলাকার। সুধাংশু সমাজদার, তিনি এলাকার পঞ্চায়েত সমিতির বিজেপির মেম্বার, বাড়িতে টিউশন পড়াতেন। অভিযোগ ওঠে, নাবালিকা ছাত্রীর মা টিউশনির টাকা দিতে এসে দেখেন খালি বাড়িতে তালাবন্ধ অবস্থায় তার মেয়ে এবং শিক্ষক ঘরের ভেতরে। এরপরে নাবালিকা তার মাকে সবকিছু জানায়, তার সাথে জোরপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে নিষ্ঠুর আচরণ করত সুধাংশু সমাজদার। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে প্রতিবেশীরা। অভিযোগ হয় ধনতলা থানায়, পালিয়ে যায় আসামি। প্রতিবেশীদের দীর্ঘ ক্ষোভ বিক্ষোভ, পথ অবরোধ প্রতিবাদের জেরে অবশেষে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। জানা যায়, গতদিন ধনতলা থানা এলাকায় আড়াংঘাটা থেকে অভিযুক্ত শিক্ষক বিজেপি নেতা সুধাংশু সমাজদারকে ধনতলা থানা গ্রেফতার করে। আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়। একটা কেস রুজু হয়, ধনতলা পিস, কেস নম্বর 57/2022, ডেটেড 3/2/2022, আন্ডার সেকশন 376 AB & 6 অফ পক্সো অ্যাক্ট। এক ভদ্রমহিলা কেস করে যে তার 5 বছরের 10 বছরের মেয়ে পঞ্চম শ্রেণীতে পাঠরত, সেই মেয়েটিকে তার প্রাইভেট মাস্টার জোরপূর্বক রেপ করে 24/1/2022 প্রথম, তারপরে 1/2/2022 আবার তাকে রেপ করার জন্য চেষ্টা করে, তাকে দরজা বন্ধ করে। ইন দি মিন টাইম তার মা এসে হাজির হয়, এবং মা এসে যখন দরজা ধাক্কাতে ভিতরে ঢোকে, তখন মেয়েটি কাঁদতে কাঁদতে এসে তার মাকে সব কিছু খুলে বলে। প্রিভিয়াসলি যখন তাকে রেপ করে 24/1/2022, তখন তাকে ভয়ভীতি দেখায় যে তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে মেরে ফেলবো যদি কাউকে বলিস। প্রথম দিকে সে ভয়ে কাউকে বলেনি। পরবর্তীকালে 1/2/2022 আবার তাকে দরজা বন্ধ করে রেপ করার চেষ্টা করে। যখন চেষ্টা করে তখন সে চিৎকার করে কাঁদতে থাকে। তার মা এসে পড়ে দরজা ধাক্কা দিয়ে খুলে তাকে রেস্কিউ করে এবং তাকে উদ্ধার করবো, সে মাকে সব কিছু বলে। তারপরে তার মা ধানতলা থানায় গিয়ে কেসটা স্টার্ট করে। পুলিশ মেয়েটির 164 রেকর্ডের জন্য ল্যান্ডেড এডিজের কাছে পাঠায়। মেয়েটির 164 রেকর্ডিং হয়েছে, রেকর্ড করেছেন, এবং আজকে আসামি সুধাংশু সমাজদার, সন অফ লেট শরৎ সমাজদার, এজেড অ্যাবাউট 50 ইয়ার্স, অফ ভিলেজ শিবপুর, পিএস ধানতলা, ডিস্ট্রিক্ট নদিয়া, সে আজকে ধরা পড়ে কোর্টে এসছে। তার এলমুভ হয়েছে, ল্যান্ডেড এডিজে কোর্ট বেল পেয়ার শুনে তার বেল নামঞ্জুর করেছে এবং তাকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। পরবর্তী ডেট, অভিযুক্ত কি কোনো রাজনৈতিক পরিচিতি আছে? 23/2/2022 পর্যন্ত তাকে জেল কাস্টডিতে রাখার আদেশ দিয়েছেন। অভিযুক্তর কি কোনো রাজনৈতিক পরিচিতি আছে? এই মুহূর্তে আমাদের কাছে সে যেহেতু কোনো ইনফরমেশন নেই, আমরা যেই অভিযুক্ত হয়, আমরা সরকারি পিপি, আমরা তার বিরুদ্ধে যদি সে অভিযুক্ত হয় তার জন্য আমরা চেষ্টা করি যথার্থ সে বিচার পায় বাদীপক্ষ যাতে। এই মুহূর্তে আমার পক্ষে এটা বলা সম্ভব নয় যে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। তবে যে কেস সে করেছে, যে অন্যায় সে করেছে, অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। 10 বছরের একটা মেয়েকে জোরপূর্বক রেপ করেছে, তাকে ভয়ভীতি দেখিয়েছে, পরবর্তীকালে আবার তাকে রেপ করার চেষ্টা করেছে। আপনার নাম? আমার নাম অপূর্ব কর ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট এডিজি আদালত। আমি টিউশনির মাইনা দিতে যাই, তখন দেখি যে আমার মেয়ের সঙ্গে উনি নোংরামিতা করছিল, মানে দরজাটা বন্ধ ছিল। আমি দরজাটা ঠেলা দিই, তারপরে হচ্ছে দেখি যে দরজাটা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। আমি দরজাটা আরও জোরে ধাক্কা দিই, ধাক্কা দেওয়ার পরে আমার মেয়ে দৌড়ে এসে দরজাটা খুলে, খোলার পরে আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পরে তখনই আমি বুঝতে পারি যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়েছে। তারপরে আমার মেয়ে, আমি বারবার আমার মেয়েকে বলি, মা তোমার সঙ্গে নোংরামিতা করছিল? আমার মেয়ে হ্যাঁ বলে কি যে হ্যাঁ মা আমার সঙ্গে নোংরামিতা করছিল। তারপরে আমি ওনাকে ধরি যে তুমি আমার মেয়ের সঙ্গে নোংরামিতা করছিলে? বলে কি না না নোংরামিতা করছিলাম না, কিন্তু আমার মেয়ে কান্না করছে। তখনই আমি মানে পুরো শিওর যে আমার মেয়ের সঙ্গে উনি নোংরামিতা করছিল। তারপরে ওনার স্ত্রী ছিল ঘরে, আমি ওনার স্ত্রীকে ধরে নিয়ে আসি। তারপরে আমি বলি যে আপনার স্বামী নোংরামিতা করছিল আমার মেয়ের সঙ্গে। তারপরে ওনার স্ত্রীও ওনাকে বারবার জেরা করছিল, বলে কি না না না। তারপরে আমার ননদ জামাই এসছে, তারপরে আমিও তাকে এই ঘটনাটা খুলে বলি যে এই এই ব্যাপার কি ঘটেছিল। তখন ঘটেছিল মানে আমার মেয়েকে মেয়ের গায়ে হাত দিয়েছে। হ্যাঁ থানায় উল্লেখ করে অভিযোগ করেছি।
পুলিশ বলছে যে আসামিকে এখনো খুঁজে পায়নি, চেষ্টা চলছে। ধানতলা থানা। যার বিরুদ্ধে তিনি কি করেন? তিনি বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার যুগল কিশোর। আমি চাই যে তার কঠিন তোমার শাস্তি হোক, মানে এর উপরে এই মানে আমি যা কষ্ট পাচ্ছি আমার মতো এই এত কষ্ট যেন কোনো মা না পায়।